রিকশা চিত্র আঁকার উৎসবের আমেজ ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির ফুটপাতে চায়ের দোকানগুলোতে ঘিরে। বিশ্ববিদ্যালয় এলাকায় আসা অনেকে সংস্কৃতি আর ঐতিহ্য মিলিয়ে নতুন অভিজ্ঞতা পাচ্ছেন। যারা রিকশা থেকে এমন চিত্রকর্ম ফুটপাতে চায়ের দোকানগুলোতে মেলে ধরেছেন, তারা বলছেন বাংলার সংস্কৃতিকে নতুন করে ছড়িয়ে দিতেই এমন প্রয়াস। এয়ার বাতলের রিপোর্ট। ডাইরেক্ট লিগার, রং চা মামা, টিএসসি আর চায়ের কাপে ঝড়, দুটো যে কবে থেকে মিলেমিশে একাকার তা বলা মুশকিল। পড়ালেখা আর কাজের ফাঁকে তাই হাঁকডাক করে চায়ের অর্ডার। আচ্ছা মামা, আমাকে হচ্ছে দুটো দুধ চা দিবেন আর একটা রং চা। আচ্ছা ঠিক আছে, আর একটা রং চা। চায়ের কাপে ঠোঁটের চুমুকে হারিয়ে যাওয়া আপন রাজ্যে এমনটা দেখা মেলে টিএসসিতেই। এখানকার দোকানগুলোর সাথে এবার যোগ হয়েছে রিকশা চিত্র। রিকশার পেছনে বাংলা সিনেমার নায়ক নায়িকা সহ বিভিন্ন ছবি যেন হারিয়ে যেতে বসেছে, তা ধরে রাখতেই নতুন প্রজন্মের চিন্তায় টিএসসির দোকানগুলোতে শোভা পাচ্ছে রিকশা চিত্র। চিত্রকলা সেটার একটা বহিঃপ্রকাশ। যদি বাইরের কেউ আসে, বিদেশিরা আসলে বুঝবে যে না, আমরা আসলে সংস্কৃতি মনা। আসলে টিএসসিতে সত্যি হচ্ছে আমরা স্টুডেন্টরা আসি, কিন্তু এটার পরিবেশটা এত ভালো লাগে না, যেহেতু এটা কাঠের তৈরি আর অনেক সময় ময়লা ময়লা ভাবটা চলে আসে। এটাতে রং করাতে দেখা গেছে যে আমাদের কিছুটা সংস্কৃতি বহন করেছে, যে আমরা এই যে ফুল ফল বা পাখি আমাদের দেশের যে বৈশিষ্ট্যটা বিদ্যমান এটাই ফুটে উঠছে। রিকশা শহরে যে রিকশার যে চিত্রগুলো, মানে এটা আসলে দিন দিন হারিয়ে যেতে বসেছিল। তো যারা এটা করছে অবশ্যই ভালো কাজ করছে। এখানে যেহেতু অনেকে আসে, অনেকের চোখে এখানে থাকে, তারা আবার নতুন করে এগুলো দেখতেছে, নতুন করে তাদের মনে প্রশ্ন জাগবে। এগুলো নতুন করেছে, আগে ছিল না, লেখাও সাথে সংযোজন করেছে, দেখে ভালো লাগছে। এমন নতুন চিন্তার প্রশংসা করেছেন সবাই। হচ্ছে এক ধরনের রিকশা পেন্ট, আর রিকশা পেন্ট ছাত্ররা করার পর থেকে আসলে অনেক সুন্দর হয়েছে, খুব ভালো লাগতেছে, দেখতেও সুন্দর লাগতেছে, পরিবেশ উন্নতি হয়েছে, আর একটা উৎসব উৎসব একটা পরিবেশ, বইমেলার সাথেও একটা মানায় গেছে, খুব ভালো লাগতেছে দেখতে। হ্যাঁ, এটা অনেক সুন্দর হয়েছে, এটা আকর্ষণীয় হচ্ছে এখানে। আর যারা করছে তারা অনেক দক্ষতা সম্পন্ন মানুষ, ওরা অনেক সুন্দর করে করছে, ওদের থ্যাংক ইউ। 38 বছর ধরে চার দোকানদারি করি, কিন্তু এরকম রং আর কোনো সময় হয় নাই, এবারে প্রথম। যারা এই কাজটা করেছে তারা খুব ভালো কাজ করেছে, খুব সুন্দর লাগতেছে, মানে লোকজন মানে একটু বাড়ছে বা আইসা ছবি তুলতেছে, অনেক কিছু, মানে খুব সুন্দর কাজ হয়েছে। রিকশা চিত্রের এমন ভিন্ন ব্যবহারের ভাবনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং 2019-এর মিস ইউনিভার্স বাংলাদেশ শিরিন আক্তার শিলার মাথায় আসে প্রথম। মাথায় এসেছে যখন আমি, মানে আমার ন্যাশনাল কস্টিউম ছিল যখন আমি আটলান্টা জর্জিয়াতে পার্টিসিপেট করতে যাই মিস ইউনিভার্স বাংলাদেশে, একটা রিকশার হুড ছিল আর সাথে লাল জামদানি পরা ছিলাম। তো এই রিকশার হুডে বিভিন্ন ধরনের রিকশা নকশা করা, আর্ট করা, মুখোশ, তো এই জিনিসগুলো অনেক প্রাধান্য পেয়েছিল আর ওটা মানে সবার কাছ থেকে অনেক প্রশংসা আমি পেয়েছি। তো মিস ইউনিভার্স বাংলাদেশ হিসেবে মেনলি আর কি আমাদের একটা দায়িত্ব বা কর্তব্য থাকে যে সমাজের জন্য কিছু একটা করা, সমাজকে আমি কী দিচ্ছি সেটা দেখানো। তো সেই চিন্তা থেকেই ভাবলাম যে না, নিজের কালচারটাকে তুলে ধরাটা এটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমার কারণে, কারণ যেটা আমি ন্যাশনাল কস্টিউম হিসেবে বাইরে দেশে রিপ্রেজেন্ট করেছি দেখা যাচ্ছে সেটাই এখন নাই, সেটাই হারাই যাচ্ছে। তো মানেটা কী হলো আমার, মানে ন্যাশনাল কস্টিউম হিসেবে ওটা পরার জন্য? তাই চিন্তা করলাম যে যেহেতু মানে ঢাকার চায়ের দোকান এমন কোথাও নাই, অলিতে গলিতে সব জায়গায় আপনি চায়ের দোকান পাবেন, কেননা চায়ের টঙের মাধ্যমে রিকশার চিত্রটাকে ফুটিয়ে তোলা হোক, যাতে সব ধরনের মানুষের এখানে একটা অগ্রাধিকার থাকে যে তারা দেখতে পাবে, কথা বলতে পারবে। চায়ের টং এমন একটা জায়গা যেখানে রিকশা চালক থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী সবাই এখানে আসে। তো তাদের জন্য একটা নতুন একটা টপিক দেওয়া যায়, না তোমরা আমাদের কালচারটাকে নিয়ে কথা বলো আর একটু ডিসকাস করো, এটাকে কীভাবে আরও বড় করা যায়, কীভাবে আমাদের মাঝে রাখা যায়, সেটা নিয়ে জাস্ট সবার মাঝে একটা আলোড়ন সৃষ্টি করতে চেয়েছিলাম যে না, তোমরা কথা বলো আমাদের কালচার, আমাদের বিষয় নিয়ে। এ কাজে তাকে সহায়তাকারী একই বিভাগের সীমান্ত সাহা জানান, এর মাধ্যমে আসলে রিকশা চিত্র নতুনভাবে বেঁচে থাকবে। দিন শেষে যে কোনো আর্ট ফর্ম, আমরা যেটা ফোক আর্ট ফর্ম বলি বা আমাদের কালচার, আমাদের ব্যক্তিগত, মানে আমাদের দেশের থেকে যেটা উঠে আসছে, ওটাকে বাঁচানোর জন্য দিন শেষে আপনার ব্যক্তি উদ্যোগ অবশ্যই দরকার পড়বে। আপনি, আমরা যেভাবে অর্গানাইজেশন, যেভাবে যত কিছু করুক, দিন শেষে ব্যক্তি উদ্যোগ ছাড়া কোনো আর্টই আপনার রিভাইভ বা পুনরুদ্ধার সম্ভব না। তো এখান থেকে মানুষ একটা বুঝতে পারবে যে রিকশা পেন্টটা বা রিকশা চিত্রটা রিকশার পেছন ছাড়াও অন্য কোথাও ইউজ করা যেতে পারে। তো এটা হয়তো আগে ওইভাবে কেউ চিন্তা করেনি, তো এখন দেখা যাচ্ছে যে অন্য কোথাও ইউজ করা যাচ্ছে। আমরা এটা দেখালাম যে এটা অ্যাকচুয়ালি ঠিক আছে, আমরা চাষটুলি ইউজ করলাম, কেউ চাইলে চাষটুলি ইউজ করতে পারে, বাট বেসিক্যালি ব্যাপারটা হলো যেটা রিকশার পেছনে ছাড়াও এই ফোক আর্ট ফর্মটা অন্য কোথাও ইউজ করা যায়, এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। ঠিক কবে থেকে রিকশায় বিভিন্ন চিত্র অঙ্কন শুরু হয়েছিল তা সঠিকভাবে কারো জানা নেই, তবে এ চিত্রকর্ম রিকশার সাথে মিশে আছে যুগের পর যুগ।
এমন শিল্পকর্ম রক্ষায় রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি উদ্যোগ প্রয়োজন বলেও মনে করেন তারা। এ আর বাদল, আরটিভি, ঢাকা।